হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের দারুণ একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের অনেক সময় বইয়ের পাতা অথবা ডকুমেন্ট দেখে দেখে টাইপ করতে হয়। যদি হাতে থাকা স্মার্টফোন দিয়ে ছবি তুলে এক মিনিটে ছবির লেখাকে টাইপে পরিণত করা যায় তাহলে কেমন হয়? চলুন তাহলে দেখে নেই সম্পূর্ণ প্রসেস। প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে, তারপর সার্চ বারে কিপ নোটস লিখে সার্চ করতে হবে। সার্চে আসা প্রথম অ্যাপ্লিকেশনটির ইনস্টল বাটনে ট্যাপ করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন ওপেন বাটনে ট্যাপ করব, তারপর চুজ বাটনে ট্যাপ করে আমাদের স্মার্টফোন দিয়ে তোলা ছবিটা সিলেক্ট করে নিব। এখন সিলেক্ট করা ইমেজের উপর ট্যাপ করে উপরে থ্রি ডট এ ট্যাপ করব, তারপর গ্র্যাব ইমেজ টেক্সট এ ট্যাপ করলে দেখবেন ম্যাজিক। নিচে দেখুন ইমেজটা হুবহু টাইপের লেখায় পরিণত হয়েছে। এখন চাইলে লেখাটা কপি করে এম এস ওয়ার্ড এ নিয়ে নিজের মতো করে সাজিয়ে নিতে পারব। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়।